প্রতুল বল নিয়ে গোলের দিকে উঠছে, চারিদিকে দর্শকরা ফেটে পড়েছে, সামনে দুজন ব্যাক। প্রতুল দেখতে পেল রূপম উঠছে গোলপোস্টের দিকে, একটা সহজ পাস, কিন্তু না। প্রতুল পাস দিল না, একজনকে কাটিয়ে শট করলো গোলের দিকে, গোল হলো না, বল গোলপোস্ট ছুঁয়ে বাইরে বেরিয়ে গেল। পুরো টিম ফেটে পড়লো ওর ওপর, রূপম মুখ অন্ধকার করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। প্রতুল ওর অনেক দিনের বন্ধু, কিন্তু খেলার সময় এরকম স্বার্থপরতা করবে আশা করেনি রূপম। হাফ টাইমের হুইসেল বাজলো, প্রতুলের টিমের সবাই মাথা নিচু করে মাঠের পাশে বসে পড়ল। কলেজ লীগের ফাইনাল খেলা, দুই দলেরই গোল শূন্য। কোচ হাত তুলে প্রতুলকে ডাকলো। প্রতুল কোচের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। কোচ বলল, কি করলি ওটা তুই, তুই পাসটা দিলি না কেন? প্রতুল বলল, স্যার আমি চেষ্টা করেছিলাম স্যার, গোটা কলেজ লীগে রূপমের অনেকগুলো গোল আছে আর আমি শুধু অ্যাসিস্টই করে গেছি। এদেরকে দেখছিস? কোচ আঙুল দেখিয়ে যেদিকে চিহ্নিত করেছে, প্রতুল সেদিকে তাকিয়ে দেখল কয়েকটা কালো পিঁপড়ে লাইন করে সাদা মতো কিছু একটা মাথায় তুলে মাটির ঢিপির দিকে এগোচ্ছে। এদেরকে দেখছিস? এরা নিজেদের খাবার একসাথেই জোগাড় করে। এরা একা কেউ এতগুলো খাবার একসাথে যেমন তুলতে পারবে না, তেমনি তোরাও কিন্তু টিম ওয়ার্ক ছাড়া জিততে পারবি না, এটা মাথায় রাখ। সেকেন্ড হাফের খেলা শুরু হলো, আবার প্রতুলের পায়ে বল। প্রতুল হরিণের মতো ছুটতে শুরু করলো, একে একে অনেককে কাটালো, আবার সামনে সেই দুজন ব্যাক। রূপম অন্য দিক থেকে এগোচ্ছে, কারোর চোখ নেই ওর দিকে। প্রতুল আবারও পাস দিল না, এগিয়ে গেল গোলপোস্টের দিকে। ব্যাক দুজন এবার একসাথে এগিয়ে এলো প্রতুলের দিকে। সেই সুযোগে তাদের মাথার ওপর দিয়ে প্রতুল লব পাস দিল রূপমকে, আর সাথে সাথে রূপমের ব্যাক ভলি। আর চারিদিক থেকে দর্শকরা চিৎকার করে ফেটে পড়ল। রূপম ছুটে এসে জড়িয়ে ধরল প্রতুলকে, সবাই লোফালুফি করল প্রতুল আর রূপমকে নিয়ে। একটু ফাঁকা পেয়ে রূপম প্রতুলকে জিজ্ঞেস করল, সত্যি বলতো ভাই, কোচ তোকে হাফ টাইমে কি বলেছেন, কোনো মন্ত্রতন্ত্র নাকি? প্রতুল বলল, আয় দেখাচ্ছি। প্রতুল রূপমকে নিয়ে মাঠের পাশের একটা জায়গায় নিয়ে এলো। এই নে দেখ। রূপম দেখল কিছু পিঁপড়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের খাদ্য জোগাড় করছে। রূপমের গালে একটা মিষ্টি হাসি ফুটে উঠল, ও অস্ফুটে বলল, টিম ওয়ার্ক।